মাত্র একটি টাইলস আপনি সঠিকভাবে ওয়ালে বসাতে পারলে আপনার ওয়ালে সমস্ত টাইলস সঠিকভাবে বসবে। এই ভিডিওটি বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল সিন্টু বিশ্বাস, তো সিন্টু বিশ্বাস ভাইয়ের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন মিস্ত্রি এবং হেল্পার দাদা ভাইদের জন্য বানানো হয়েছে, তাহলে চলুন শুরু করা যাক ভিডিও এবং দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও। টাইলস মিস্ত্রিদের অনেক কাজে লাগবে, আর এই প্রশ্নটি বারবার আমাকে অনেকে করছে যে প্রথম টাইলসটি কীভাবে আমরা বসাবো এবং কোথা থেকে টাইলসটি শুরু করব, কীভাবে আমরা ওয়াটার লেভেল করব। তো বন্ধুরা, আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, আপনারা দেখবেন ফ্লোরের ঢাল কোথায় আছে। যেমন আমাদের এই ফ্লোরের ঢাল এইখানে আছে, তো আমরা কী করব, সর্বপ্রথমে এইখানে একটা আমরা টাইলস নেব। একটা টাইলস নিলাম, নিয়ে আমরা কী করব, এইখানে একটা আমরা দাগ মেরে দেব। দাগ মেরে দেওয়ার পরে আমরা এইখান থেকে ওয়াটার লেভেল করব। ওয়াটার লেভেল করে আমরা সুতোতে একটা দাগ মেরে নেব। দাগ মেরে নেওয়ার পরে আমরা টাইলসের ভেন্সটা দেখে নেব, কোনটা উল্টো কোনটা সিধা সেটা আমরা দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা কী করব, আমরা একটা হিসাব করে নেব যে আমাদের কাটপিস কোথায় খাবে। তো সবসময় সামনের ফ্রন্টে কোনো কাটপিস দেওয়া যাবে না, কাটপিস দিলে সবসময় ব্যাক সাইডে দিতে হবে। তো আমরা ওইখান থেকেই টাইলসটা বসানো শুরু করব। তো দেখুন এবার আমরা এই টাইলসটা কীভাবে আমরা কাটছি। ফ্লোরের যেখানে ঢাল আছে সেখানে একটি টাইলস বসিয়ে নিয়ে ওয়াটার লেভেল করে নিলাম, একটি দাগ মেরে নিলাম। দাগ মেরে নেওয়ার পরে আমরা দুটো দাগ একই সরল রেখায় মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা টাইলসের নিচের দিকটাতে কেটে দেব। অবশ্যই বন্ধুরা, টাইলসের ভেন্সটা আপনারা আগে থেকে দেখে নেবেন, তা না হলে টাইলসের ভেন্স উল্টো হয়ে গেলে দেখতে খারাপ লাগবে। এবারে টাইলসটাকে আমরা কেটে নেব খুব সুন্দরভাবে। তো ওয়ালে অবশ্যই আপনারা আগে পানি দিয়ে নেবেন, তারপরে টাইলস অ্যাডাসিভ দিয়ে আপনারা সিমেন্টের বা অ্যাডাসিভের ঘোলা মেরে নেবেন। এখানে যেহেতু পাটি মারতে বারণ করেছিল, যার কারণে আমরা মারতে পারিনি। তারপরে আমরা কেটে নেওয়া টাইলসটাকে আমরা যে সুতোর দাগ মেরেছি সেই দাগের সঙ্গে বসিয়ে নেব। নেবার পরে আমরা একটি চ্যানেল দিয়ে সুতোর একদম শেষে যেখানে দাগ দিয়েছিলাম সেখানে আমরা মিলিয়ে নেব। এটা করার কারণ হচ্ছে আমরা টাইলস বসাতে বসাতে অনেক সময় আমাদের ওয়াটার লেভেলটা উঠে যায় বা নেমে যায়। আপনি যদি প্রথম টাইলস বসানোর আগে এই কাজটি করে নিতে পারেন, চ্যানেল দিয়ে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার টাইলসের জয়েন্টটা আপ ডাউন হবে না। এবারে আমরা টাইলস অ্যাডাসিভটা খুব ভালোভাবে টাইলসের পিছনে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে আমরা টাইলসটাকে ওয়ালে ফিটিংস করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি এই ধরনের ভিডিও আপনার অনেক অনেক কাজে লাগবে। যদি আপনি নতুন টাইলস মিস্ত্রি অথবা নতুন হেল্পারের কাজ শিখে থাকেন, তো এইবারে আমরা কী করব, টাইলসটা আমরা ঠিক দাগ দিয়েছিলাম সেই দাগের লেভেল অনুসারে আমরা সুন্দরভাবে এটাকে ফিটিংস করে নেব। একটা টাইলস সঠিকভাবে ফিটিংস করতে পারলে আপনার ওয়ালের সমস্ত টাইলস ফিটিংস হয়ে যাবে। আবারও একবার আমরা চ্যানেল দিয়ে দেখে নেব আমাদের ওয়াটার লেভেল থেকে এটা নেমে গেছে কি না উঠে গেছে। এরপরে যে কাজটি করব সেটা আমরা চ্যানেলটাকে স্ট্রেট করে ধরে ওয়ালের গ্যাপটা দেখে নেব। ওয়াল থেকে টাইলসটা বেশি বার হয়ে যাচ্ছে না, তো এটা না দেখলে কি হয়, আমরা যে টাইলস অ্যাডাসিভটা দেই সেটা অনেকটা পরিমাণ বেশি লাগে, অথবা টাইলস বসাতে বসাতে আমাদের ওয়ালের সঙ্গে টাইলস একদম সেঁটে যায়, মশলা একদম আমরা দিতে পারি না। যদি আপনারা এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের টাইলস একদম পারফেক্ট হবে, 100-100 হবে। আপনারা অবশ্যই প্রথম টাইলসটি এইভাবে বসিয়ে নিন। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলছি, এখানে ফ্লোরের ঢাল আছে সেইখানে কি টাইলস বসিয়ে এটাকে ওয়াটার লেভেল করবেন। এক নম্বর, ওয়াটার লেভেল করার পরে
আপনারা টাইলসের ভেন্সটা মিলিয়ে নেবেন। দুটো টাইলস যদি একই রকম দুরকম হয় সেক্ষেত্রে টাইলসের ভেন্সটা মিলিয়ে নেবেন, একরকম হলেও টাইলসটা কোন দিকে যাচ্ছে সেটা দেখে নেবেন। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে আপনারা টাইলসটাকে এখানে উল্টে দাগ মেরে নেবেন, দাগ মেরে এটাকে রেডি করে নেবেন। চার নম্বর হচ্ছে আপনার এর পিছনে টাইলস অ্যাডাসিভ দেবেন, টাইলস অ্যাডাসিভ দিয়ে আপনারা একটা চ্যানেল ধরে এই স্ট্রেট লাইনটা দেখে নেবেন যে আপনি যেখানে ওয়াটার লেভেল করেছেন সেইখানে এই চ্যানেলটি মিলছে কি না। যদি উঁচু হয়ে যায় তাহলে আপনাকে টাইলসটি নামাতে হবে, আর যদি নিচু হয়ে যায় টাইলসের মাথাটাকে আপনাকে একটু তুলতে হবে। এইবার আপনারা কী করবেন, টাইলসের পিছনে টাইলস অ্যাডাসিভ দিয়ে ফাইনাল ঠুকবেন। ঠোকার পরে উপরে সঙ্গে উপরে একটা চ্যানেল ধরে আপনারা এটাকে দেখে নেবেন উপরে কতটুকু মশলা লাগছে। যেহেতু আমরা টাইলস অ্যাডাসিভ দিয়ে বসাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের ওলন ঠিক রাখা যায় না, যেমন দেওয়াল থাকে আমাদের তেমন করতে হয়। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন প্রথম টাইলসটি কীভাবে বসাবেন। তারপরেও যদি কোনো দাদাভাইদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, কমেন্টের উত্তর দেওয়া হবে। চ্যানেল নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।